দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এফবিসিসিআই 50 বছর পূর্তি উপলক্ষে 11 থেকে 13 মার্চ এফবিসিসিআই এর উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজনেস সামিট। এই উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে গণমাধ্যমের সাথে বৈঠকে সংগঠনের সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, বৃহত্তর এই বিজনেস সামিটে 9টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রী যোগ দেবেন, থাকবেন 250 জনেরও বেশি প্রতিনিধি, 13টি দেশের বড় প্রতিষ্ঠানের সিইও অংশ নেবেন। তিনি বলেন, এই সামিটের মাধ্যমে $100 বিলিয়ন ইনভেস্টমেন্টস ও ডিজিটাল ইকোনমিকে শক্তিশালী করার প্রতি জোর দেওয়ার পাশাপাশি এসএমই প্রতিষ্ঠানগুলোকে বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পাবে। বৈঠক চলমান রয়েছে। তিনটা প্ল্যানারি সেশন হবে, ওখানে তিনটা প্ল্যানারিতে একটা হচ্ছে আপনার লং টার্ম ফাইন্যান্স, যেখানে আমাদের যারা এটার সাথে সম্পৃক্ত ওনারা পেপার প্রেজেন্ট করবে, আমাদের গভর্নর সাহেব সহ থাকবে, আরো গেস্ট অফ অনার হিসেবে আমাদের বিদেশি মন্ত্রীরা যারা আসছেন তারা থাকবেন। তারপরে আমাদের $100 বিলিয়ন অপরচুনিটি ফর ইনভেস্টমেন্ট, ওটিতে আমাদের মাননীয় অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার আমাদের সালমান এফ রহমান সাহেব উনি পেপার প্রেজেন্ট করবে।